121 জন সহনাগরিককে আমরা হারিয়েছি, হয়তো সংখ্যাটা আরও বাড়তে পারে। কিন্তু কেন এই ঘটনা ঘটল, এর দায় কার, কেন মায়ের কোল খালি হলো, এই নিয়েই জনগণ মনতে আপনাদের কথা তুলে ধরছে জি চব্বিশ ঘন্টা। হাথরাসের এই ঘটনায় ইতিমধ্যেই যে প্রশ্ন, এই মৃত্যুর দায় কার, কেন এই ঘটনা ঘটল, নিরাপত্তায় এত বড় গাফিলতি কেন, এই প্রসঙ্গ বারবার করে উঠে আসছে সঙ্গে। হঠাৎ কি কারণে ভক্তদের মধ্যে এই তাড়াহুড়োর পরিস্থিতি বা তৈরি হয়েছিল, তারও কিন্তু আমরা পুরো বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা করেছি। সৎসঙ্গ চলাকালীন কে কেন ছিল না ভিড় সামাল দেওয়ার মতো, পুলিশি ব্যবস্থার সঙ্গে অনুমতি নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্ঘটনার পর কেন আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছতে ঘন্টা দেড়েক সময় নেওয়া হলো, অথচ তাদের অনুমতি নেওয়া হয়েছিল, কোথায় গেলেন বাবা সূর্যপাল, এই মুহূর্তে যে প্রশ্ন বারবার করে সামনে চলে আসছে। আর তাই এই মৃত্যুর দায় কার, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও এই মুহূর্তে রয়েছেন অতিথিরা, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন, রয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন কংগ্রেস নেতা অনিন্দ রায়চৌধুরী, এবং রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের এই আলোচনায়। এখনো পর্যন্ত ভোলে বাবাকে গ্রেফতার করা হয়নি বা করা যায়নি, এবং তারই সঙ্গে তার বিরুদ্ধে কোনো এফআইআর রুজু করা হয়নি। অর্চনাদি, এই সাম্রাজ্য এবং তারই সঙ্গে এখনো পর্যন্ত কোনো এফআইআর রুজু করা হয়নি বলে জানা যাচ্ছে, কি বলবেন? এফআইআর তো অর্গানাইজেশনের এগেনস্টে নিশ্চয়ই হয়েছে, ওনার নামে হয়নি, কিন্তু যেই অর্গানাইজেশনের উনি হেড অটোমেটিক্যালি আসেন। এখানে কোনো রকম সাফাই গাওয়ার ব্যাপার নেই, এরকম একটা বড় দুর্ঘটনা, এতগুলো মানুষের প্রাণ নিঃসন্দেহে, মানে এর চেয়ে দুঃখজনক বা মুখে বলে এক্সপ্রেস করার মতো ঘটনা এটা নয়। এবং সরকারের তরফ থেকে অ্যাটলিস্ট মানে আজকেই জুডিশিয়াল ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি তার সঙ্গে হওয়ার পরে যা যা করতে হয়, যেমন এক্স গার্সিয়া 2,50,000 টাকা করে এবং আপনাদের এফআইআর রেজিস্টার করা, ব্যাপারটা হচ্ছে দেখুন একটা 80,000-এর পারমিশন নেওয়া আছে, সেখানে 2,50,000 লোক ঘুষে ঢুকে গেল, তো এই 2,50,000 লোক যে ভেতরে ঢুকলো সেই খবর কেন রাজ্য পুলিশ তাদের গভর্নমেন্টের কাছে ছিল না, তাদের ইন্টেলিজেন্স কি করছিল, সেখানে কোনো গলত ছিল কিনা, সেই জায়গায় সরকারের সমালোচনা অবশ্যই করব, কারণ মানুষের জীবনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না, দিস ইজ নাম্বার ওয়ান। কিন্তু নাম্বার টু, ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা উনি বলছিলেন গাফিলতি আস্তানি, দেখুন একটা আশ্রম এবং আশ্রমের একটা সেট আপ যেখানে পুলিশ বা সরকার বা কাউকে ঢুকতে দেওয়া হয় না, দ্যাট ইজ দেয়ার প্রাইভেট পার্সোনাল প্রপার্টি, এবং সেই প্রপার্টির ভেতরে ঘটনাটা ঘটেছে। সেই জায়গাতেই তো প্রশ্ন উঠছে যে দায় তাহলে কার, এই মৃত্যুর দায় তো কাউকে না কাউকে নিতে হবে। যে বলে বাবা নিয়ে এত কথা উঠে আসছে তার নিজের দিদি কি বলেছেন শোনাবো। আপকে ভাই ভোলে বাবা জব বাবা বনে থে তো কুছ চমৎকার তো দেখে হোঙ্গে আপনে বাবা। কা চমৎকার মে না গুড়িয়া, চক্কা চলা চলতো সোনুং দেখি। উঙ্গলি সে? চক্কা চলতো। কেনা ইনকা আম্মা জি কা কেনা হ্যায় কি উঙ্গলি সে চক্র চলতা থা বো উনহোনে দেখা, ইয়ে ভোলে বাবা কি বহন হ্যায়। দোবারা সে বতাইয়ে ক্যামেরে পে ক্যা দেখা থা। আঙ্গুলিয়া চক্কা চলতো সো দেখো মানে খুদা আঁখেন সে। আচ্ছা শতরূপ আসব তোমার কাছে, জাস্ট কয়েকটা ইনফরমেশন আমি একটুখানি দিয়ে দিই। উত্তরপ্রদেশে এটা জেলায় বাহাদুরপুর গ্রামে এই ভোলে বাবার বাড়ি, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন কর্মী, 26 বছর আগে ছেড়ে দেন সরকারের চাকরি, শুরু করেন ধর্মপ্রচার, সাদা স্যুট টাই রঙিন চশমা পরে ধর্মপ্রচার করেন তিনি। 30 একরের বেশি জায়গা যা আমরা তুলেও ধরেছি ইতিমধ্যে দেখিয়েছি নিয়ে দাঁড়ান সরকার হরি আশ্রম চালান, আশ্রমে কোনো দেব মূর্তি নেই বলে ভক্তদের তরফ থেকে বলা হচ্ছে। লাখো ভক্ত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লিতে ছড়িয়ে রয়েছে, করোনা কালেও তার কাছে আসতেন অসংখ্য মানুষ, সংবাদ মাধ্যমের থেকে দূরত্ব বজায় রাখেন বলেই জানা গেছে, এবং তারই সঙ্গে আলিগড়ে প্রতি মঙ্গলবার তার সৎসঙ্গ হন, যোগ দেন হাজার হাজার অনুগামী। সতর, এই লোকটির ধর্মগুরু তো, আজকে আমরা এই আলোচনাগুলো করছি, অর্চনাদি মন দিয়ে শুনছেন, উনি ওনার দিক থেকে বলছেন যে সরকারের দায় নেওয়া উচিত, যেটা ভুল হয়েছে দেখতে হবে ইত্যাদি ইত্যাদি। আজকের বদলে এই আলোচনাটা যদি আমরা গত পরশু দিন করতাম এই মৃত্যুগুলোর আগে, এবং এই লোকটিই থাকতো, এর বুজরুকিই থাকতো, কিন্তু যদি এই কথাটা এই টেবিলে বলতে যেতাম তাহলে প্রমাণ হয়ে যেত বা দাবি করা হতো আমরা হিন্দু ধর্মকে আক্রমণ করছি।
আমরা হচ্ছে ধর্মের শত্রু, শুরু করলাম না, আমি ওনার নামটা করে বলেছিলাম, কারণ উনি আমার আগে এখানে বিজেপির পক্ষ থেকে আসেন বলে আমি তো এটা ভাবিনি যে ওনার নাম একটি কোনো খারাপ শব্দ যে ওনার নাম মুখে আনা যাবে না, যাক গে আমি তাহলে বলছি বিজেপির পক্ষ থেকে বলা হতো যে আমরা একটু ধর্মকে আক্রমণ করছি। এই যে একটা কথা বলা হলো যে আশ্রম, আশ্রমের ভেতর পুলিশ ঢোকে না, ভারতের সংবিধানে কত নম্বর ধারায় লেখা আছে কোনো আশ্রমের ভেতর যদি বেআইনি জমায়েত হয় তাহলে পুলিশ ঢুকতে পারবে না। কতগুলো কনভেনশন আমাদের দেশে চালু হয়ে গেছে যে তুমি হচ্ছে একটা লোক যদি একটা একটা একজন কোনো যুবক কি যুবতী ধার দেনা করে স্বাবলম্বী হওয়ার জন্য একটা কফি শপ বানায়, কফি শপে তিনটের বদলে চারটে টেবিল পাতলে সেখানে পুলিশ ঢুকে যাবে, কিন্তু ধর্মের নামে। এবং আমি এটা খালি একটা ধর্ম বলছি না, যে কোনো ধর্ম, হিন্দু ধর্ম হতে পারে, ইসলাম হতে পারে, খ্রিস্টানিটি হতে পারে, শিখ বৌদ্ধ, যে কোনো ধর্ম, ধর্মের নামে আমি কোথাও একটা বসে গেলে আমি সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে। এই যে আমাদের দেশে এত বছর ধরে একটা কনভেনশন চালু হয়ে গেছে এবং এক ধরনের রাজনীতিবিদ এগুলোকে মদত দেয়, তার পরিণতি মাঝে মধ্যে আমাদেরকে এরকম নিষ্ঠুরভাবে পেতে হয়। আজকে যে ভদ্রমহিলার কথা তোমরা শোনালে, ওনার দিদি, ওনাকে দেখে যা মনে হলো, আমি তো ওনাকে চিনি না, দেখে যা মনে হলো হয়তো ওনার বয়স হয়েছে, বয়স্ক মানুষ, হয়তো সেই অর্থে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে উনি যাননি, উনি নিজেও একজন অন্ধবিশ্বাসে আক্রান্ত মানুষ হতে পারেন। তিনি আজকে বলছেন যে ও দেখেছিলাম, ও যখন বাবা হয়ে গেল ওর আঙুল দিয়ে চক্র ঘোরাতো, এরকম কিছুটা উনি বলছেন, এটা ওনার অন্ধবিশ্বাস হতে পারে। আচ্ছা বলো তো ভাই, আমাদের দেশের সংবিধানের 51 এ ধারায় পরিষ্কার বলা আছে এটা ফান্ডামেন্টাল ডিউটি আমাদের স্টেটের এবং প্রত্যেক ব্যক্তি সায়েন্টিফিক টেম্পারামেন্টকে আমাদেরকে হচ্ছে তুলে ধরার চেষ্টা করতে হবে, সেটাকে এক্সারসাইজ করতে হবে। ভারত পৃথিবীর প্রথম দেশ যারা 1976 সালে এই সায়েন্টিফিক টেম্পারামেন্টকে, বিজ্ঞান মনস্কতাকে সাংবিধানিক ডিউটি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আজকে সেই দেশের প্রধানমন্ত্রী ইন্টারভিউ দেন যে আমার একদিন বুঝলাম যে আমার বায়োলজিক্যাল প্রসেসে জন্ম হয়নি, আমার একটা দৈব প্রসেসে জন্ম হয়। আমি বলছি দেশের প্রধানমন্ত্রী যে এমন একটি সংবিধান সুয়ে প্রধানমন্ত্রী হয়েছেন যে সংবিধান তোমার দায়িত্ব, তোমার কর্তব্য বলেছে তুমি বিজ্ঞান মনস্কতাকে প্রমোট করবে, সেখানে দেশের প্রধানমন্ত্রী যদি উনি বলেন যে উনি লজিক্যাল ছিলেন না সে আমরা বরাবরই জানতাম, এখন জানলাম উনি বায়োলজিক্যালও নন, বায়োলজিক্যাল প্রসেসে আমার জন্ম হয়নি, যেরকমভাবে বোধ হয় আমি যে কথাটা বলছি একটা শব্দ একটা শব্দ আমার নিজের নয়, উনি যে কথা বলেছেন আমি সেটা বলছি, এবার চলে আসো ফ্যাক্টে। পাশের রাজ্য হরিয়ানায় রাম রহিম বলে একজন এই ধর্মগুরুকে নাবালিকাদের দিনের পর দিন একাধিক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে সে কনভিক্টেড, কোনো অভিযুক্ত নয়, কনভিক্টেড। তোমাদেরকে জানাই গত 4 বছরে সেই ব্যক্তি 9 বার প্যারোলে মুক্ত হয়েছেন, 50 দিন 60 দিন 75 দিনের পর্যন্ত প্যারোল দেওয়া হয়েছে, এমন পর্যায়ে পৌঁছে গেছে এই ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টকে বলতে হয়েছে যে ওখানকার সরকার, হরিয়ানার বিজেপির সরকার বেআইনিভাবে লোকটাকে দিনের পর দিন প্যারোল দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া যেন আর একদিনও প্যারোল না দেওয়া হয়। এবং তোমাদের কেউ জানাই, শুনলে আমাদের গা ঘিনঘিন করবে, পাঞ্জাবের ভোটের আগে 21 দিনের প্যারোল দিয়ে দেওয়া হলো নাবালিকাদের ধর্ষণ করে কনভিক্টেড একজন ব্যক্তিকে, যাতে সে ভালো করে ভোটের প্রচারে তার জায়গা অনুগামী ফলোয়ার ইত্যাদি আছে তাদেরকে ভোটের প্রচারে মোটিভেট করতে পারে। চোর পালালে বুদ্ধি বাড়ে বলে না, সেই অবস্থা হয়েছে আমাদের। এবং এই ভারতবর্ষে এরকম চোর প্রচুর রয়েছে, প্রচুর এরকম চোরকে আমরা দেখেছি কোট আনকোট, কিন্তু প্রশাসন হোক বা রাজনৈতিক দল হোক বা শাসক দল হোক তাদের ঘুম ভাঙে না এইসব জায়গায়, এবং এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আসলে এইসব বাবারা যেটা তারা করে থাকেন সেটা হচ্ছে মানুষের নিরাপত্তাহীনতা, তাদের স্ট্রেস, তাদের জীবনে না পাওয়া, তাদের বেকারত্ব, এইসব সিচুয়েশন গুলোর ফায়দা তারা তুলতে থাকেন। এবং তারা যখন তুলতে থাকেন এটা কখনোই হতে পারে না যে তাদের এত ক্ষমতা হতে পারে না, স্পিরিচুয়াল ক্ষমতা হতে পারে না যে তারা এরকম ভাবে
মানুষদেরকে ভুলিয়ে রাখছেন বা তাদেরকে সত্যি সত্যি কিছু না কিছু দিচ্ছেন যার জন্য এত মানুষ আসছেন। মানুষের এই যে ইনসিকিউরিটি, ভালনারেবিলিটি, সেইগুলোর সুযোগ এরা নেন। এবং তারা যখন এত বড় সাম্রাজ্য বানাচ্ছেন এই সোকল বাবারা, তখনই শাসক দল প্রশাসন তারা কি করছেন? তারা এই অপেক্ষা করেন যে কখন এই ধরনের দুর্ঘটনা ঘটবে, কখন কার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠবে, তারপরে তাকে ধরতে যাওয়া হবে। তাকে যখন ধরতে যাওয়া হবে, তার অনুগামীরা, তার মাসলম্যানরা, তারা ঘিরে ধরবে বাবাকে, সেখানে প্রাণহানি হবে। এরকম ঘটনা তো প্রচুর দেখেছিলাম। আর যেটা অসুবিধাজনক, যেটা অনেকেরই মেনে নিতে অসুবিধা হয়তো, সেটা হচ্ছে কি, গত 10 বছরে এই বাবাদের প্রতিপত্তি আরো বেড়েছে। তাদের একটা মরাল সাপোর্ট তারা পেয়েছেন এই শাসক দলের কাছ থেকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্চনা দি বলুন, দেখুন আমাকে একটু সময় দেবেন, কারণ আমি একা চারজনের সঙ্গে ইন্ডিজোটের একই মত, কি করে মোদিজিকে নামিয়ে দেয়। আচ্ছা, একটা হয়েছে, এবং ঘটনাটা দুর্ঘটনা না অন্তর্ঘাত তার জন্য তদন্ত চলছে। বলছিল একজনের মুখের কথা আরেকজন কেড়ে নিয়ে কথা বলবেন না, বলুন শুধু এক টাইম নষ্ট বলুন বলুন বলুন। এখানে ঘটনাটা হলো, ঘটনা হয়েছে কি, একটু আগে বলছিল যে যিনি মালিক তিনি তার নামে অর্গানাইজেশন করলে অর্গানাইজেশনের চেয়ারম্যান অটোমেটিক্যালি ইনক্লুডেড ইনটু দ্যাট। না, আপনাদের স্বার্থটা কি আছে তাকে আলাদা করে বলুন, এইটা বলুন না। শান্তনু যেটা বলছে 24 ঘন্টা কেটে গেল এই ঘটনা দায়নি ইতিমধ্যেই কেন গ্রেফতার করা হলো, কথা বলতে দেবেন না বিজেপি, এই কারণে এই ঘটনা ঘটার 1 ঘন্টা 24 ঘন্টা পর কেন গ্রেফতার করা হলো না, এই প্রশ্ন উঠছে। ওই জন্য তো জুডিশিয়াল কমিটি তৈরি করা হয়েছে, এই কারণে যাতে আইনটা আবার বলছি সোকাস করা হয়নি। আমাকে যদি বলতে দেন আমি তাহলে বলি, আমাদের বলতে দিচ্ছিলেন, আমার দৃঢ় বিশ্বাস, আরে আপনার বিশ্বাস যদি সরকার হয় নিটা কেন সাজা আমরা প্রতিবেদন তুলে দিচ্ছি ভেতরে আছে বলেই বলে হচ্ছে কিন্তু গ্রেফতার কেন করাবে না। একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেটা আমরা এত ঝগড়াঝাটি ভিড়ে হয়তো হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে মানুষের রেশনাল বা সাইন্টিফিক চর্চা আরো বাড়ানো দরকার। কিন্তু যে সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা এবং বিজেপি নেতারা, তারা বিভিন্ন বিজার ক্লেম করে থাকেন, যে একটা হচ্ছে গরুর দুধে সোনা পাওয়া গেছে, ডারউইনের থিওরি ভুল, মহাভারতের সময় থেকে ইন্টারনেট রয়েছে, মহাভারতের সময় জেনেটিক সায়েন্স ছিল কারণ কর্ণ তার মায়ের গর্ভ থেকে জন্মাননি, ইত্যাদি ইত্যাদি ক্লেম বিভিন্ন লোকজন করে এসেছেন, বিভিন্ন মন্ত্রীরা করে এসেছেন, প্রধানমন্ত্রীও করেছেন এই ধরনের বিভিন্ন। আমি তো শুধু কয়েকটা উদাহরণ দিলাম। তো এইটা যদি একটা দেশের একটা সায়েন্সের বা বিজ্ঞানের চর্চার নমুনা, যে কথাটা এর আগে সম্বিদ্ধার কথার মধ্যে উঠে আসলো, প্রশ্নটা হচ্ছে আমাদের দেশে ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু ধর্মগুরুদের ওপর যদি রাজনৈতিক নেতাদের ভোট জেতার জন্য নির্ভরশীলতা থাকে, তাহলে সেই ধর্মের নামে কিছু লোক যখন বেআইনি কাজ করবে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেই সমস্ত নেতাদের পক্ষে সম্ভব না। এতগুলো প্রাণ চলে যাবে, এতগুলো প্রাণ তোমার মনে থাকবে। এই যে রাম রহিমের কথা উঠলো, রাম রহিমের কনভিকশনের পরে সে যখন হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, 37 জন মানুষের মৃত্যু ঘটেছিল তার ভক্তদের, যারা পুলিশকে গায়ের জোরে আটকাতে গেছে পুলিশের এবং তাদের ভক্তদের, তারপরে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ডেপুটি অ্যাডভোকেট জেনারেল রাম রহিমের ব্যাগ ক্যারি করতে গিয়ে সাসপেন্ডেড হয়েছিল। তুমি যে প্রশ্নটা করছো না, কেন পুলিশ এফআইআর করলো না, কেন পুলিশ আশ্রমে ঢুকলো না, তার কারণ হচ্ছে পুলিশদেরও একটা বড় অংশ ধরে দেখা যাবে যে এই লোকটার ভক্ত, এই লোকটার শিষ্য। এই জন্য বলছি ধর্মের সঙ্গে রাজনীতিকে আলাদা না করা হলে এগুলো হবেই। অটল বিহারী বাজপেয়ী, আমরা ভিডিও দেখিনি, অটল বিহারী বাজপেয়ী ভিডিও দেখিনি, আসলাম বাবুর সঙ্গে নাচছে, প্লিজ 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 একটু বক্তব্য দিন, একটু বক্তব্য দিন, অর্চনা দিন সংক্ষেপে, ১২১ জনের মৃত্যু, অনেকগুলো প্রশ্ন তার উত্তর খোঁজার চেষ্টা আমরা রয়েছি, কিন্তু সব থেকে বড় এই যে দুটো প্রশ্ন, এই মৃত্যুর দায় কার এবং তারই সংজ্ঞায় নিরাপত্তার গাফিলতি কেন থেকে গেল, এই নিয়ে প্রশ্নের উত্তর এবং তারই সঙ্গে মূলত কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে, কিন্তু তারই সঙ্গে এই প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আমরা গেছিলাম। আমরা যে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়া এবং তারই সঙ্গে উত্তর পরপর এসছে, জনগণমনতে আমরা প্রশ্ন করেছিলাম ইউটিউবে, হাথরাসের ঘটনা কি প্রশাসনিক গাফিলতির কারণে, উত্তর এসছে 89% মানুষ বলেছেন হ্যাঁ, না
না বলেছেন 11% মানুষ, প্রচুর মানুষের উত্তর, এবং তারই সঙ্গে ইতিমধ্যে বক্তব্য উঠে আসছে হাট্রাসের ঘটনা কি প্রশাসনিক গাফিলতির কারণে। ফেসবুকে হ্যাঁ বলেছেন 84% মানুষ, না বলেছেন 16% মানুষ। এরপর সোশ্যাল মিডিয়ায় যেদিকে আমরা নজর রাখবো, একই প্রশ্ন নিয়ে আমরা গেছিলাম ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে একই প্রশ্নের উত্তরে মানুষের মতামত, 75% মানুষ বলেছেন হ্যাঁ, না বলেছেন 25% মানুষ। এরপর সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো আমরা, হোয়াটসঅ্যাপে একই প্রশ্ন নিয়ে আমরা গেছিলাম আপনাদের কাছে এবং আপনাদের বক্তব্য উঠে এসেছে, তাতে আপনারা হ্যাঁ বলেছেন 70% মানুষ, না বলেছেন 30% মানুষ। আর এরপর নজর রাখবো এক্স হ্যান্ডলের দিকে, জনগণ মানতে এই প্রশ্ন নিয়ে আপনাদের কাছে গেছিলাম এক্স হ্যান্ডলে, ইতিমধ্যে আপনাদের বক্তব্য 87% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 13% মানুষ। আমাদের সমস্ত অতিথিদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। জনগণ মানুষ শেষ করছি আজকের মতো, কিন্তু অত্যন্ত ব্যথিত হৃদয়ে 121 জন সহ নাগরিকের এই মৃত্যুর কথা বলতে গিয়ে সত্যি আমাদেরও মন ভেঙে যাচ্ছে।